सो हेलो गाइस, वेलकम बैक टू न्यू वीडियो इन माइनक्राफ्ट। आज के गाइस हम लोग बोलबो छ 1 डे वर्सेस 100 डे। ई डे गुलोर मध्ये हम लोग की करते पारी तो देखा जाक। इंट्रो গাইস, আমাদেরকে সবার প্রথমে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে যাব। তারপরে হচ্ছে এখানে ওয়ার্ল্ডের নেম দিব, আমি নাম দিব হচ্ছে হিরো এস এম পি। গাইস এর একটা নর্মাল নাম দিছি হিরো এস এম পি। তো ক্রিয়েট করা যাক, দেখি লোডিং হচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ লোডিং। গাইস লোডিং হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চলে আসছি ওয়ার্ল্ডে। আমি স্টিপ নিয়ে রাখছি। সো গাইস দেখাই পাচ্ছ, আমি এখানে আসছি ওয়ার্ল্ডে। আর সবার প্রথমে হচ্ছে আমি কাটতেছি হচ্ছে আমাদেরকে কোথায় কাটতে হবে হচ্ছে উট থেকে। তারপরে আমাদেরকে বেসিক টুলসগুলো আমাদেরকে বানিয়ে নিতে হবে। আমি দেখা হচ্ছে উট কাটতেছি এখন। গাইস উট কাটা শেষ, একটু কাটে নেই উট। এখন গাইস আমাদেরকে হচ্ছে ক্রাফটিং টেবিল বানাইতে হবে সর্বপ্রথমে। তো আমরা হচ্ছে কিছু নিয়ে নিই প্ল্যাঙ্ক, তারপরে হচ্ছে আমরা একটা প্ল্যাঙ্ক নিয়ে নিই আর ক্রাফটিং টেবিল বানাই নিছি। এখন আমাদেরকে ক্রাফটিং টেবিলে ভাই কিছু বেসিক টুলসগুলো বানিয়ে নিবো, যেরকম সর্ট, অ্যাক্স, পিকঅ্যাক্স, এগুলো আমরা আগে বানাই নিবো। যেমন আগে স্টিক করে নিই আমরা কিছু, আর সর্ট আমরা নিয়ে নিই উডেন সর্ট। পরে ভাই আমরা স্টোনের সর্ট বানাবো আর টুলসকে আপগ্রেড করবো অনেক বেশি। আর আমি কালেক্ট করে আমি বেসিক টুলসগুলো বানিয়ে নিছি। ক্রাফটিং টেবিলটা এখন ভাঙে আমি নিয়ে নিই আমার সাথে। গাইস এখন হচ্ছে আমরা একটা এক্স বানাই নিই। একটা আমাদের স্টিকের শর্ট আছে, একটা স্টিক লাগবে। আমরা স্টিক বানাই নিই, কয়েকটা স্টিক বানিয়ে নিই ভাই, অনেক টুলস বানাইতে হবে দেখে। আর হচ্ছে আমরা এখন এক্স দিয়ে ক্রাফটিং টেবিলটা নিয়ে নিই আর সামনে যাই। দেখি এখন স্টোন মাইনিং করতে হবে আমাদেরকে অনেক। আর রাত্রের ভাই থাকার জন্য সব ব্যবস্থা আগেই রাখতে হবে আমাদেরকে নিয়ে। গাইস তোমরা দেখা যাচ্ছে আমার হেলথ বার একবার ফুল আছে। তো আমি কিছু পিক মারা শুরু করে দিই, এবং আমার রাত্রে ভাই খাবারের জন্য আমি কিছু কালে মানে খাবার নিতে থাকি। এগুলো পিক দিয়ে আমরা খাওয়া রেডি করি, এবং নিচে আমি পানি দেখে সরাসরি লাভ দিয়ে দিই। আর আমি এখানে কিছু স্টোন কালেক্ট করবো। আর এখানে পাশে অনেক বড় একটা কেভ দেখা পাচ্ছে তোমার সামনে। প্রথমে আমি এখানে আসে কিছু স্টোনগুলো মাইনিং করে নিব। কেন স্টোন দিয়ে আমাদেরকে ভাই যেগুলো বেসিক টুলস আছে পিকঅ্যাক্স, সর্ট, এগুলো আমাদেরকে প্রথমে আপগ্রেড করে নিতে হবে। কেন আমরা আয়রন মাইনিংয়ের জন্য স্টোন পিকঅ্যাক্স দরকার হবে অনেক। তো আমি প্রথমে এগুলো মাইনিং করে নিই স্টোন। আর গাইস মাইনিং শেষে আমি ক্রাফটিং টেবিল রাখি, এবং প্রথমে সর্ট বানাই নিই একটা, তারপরে পিকঅ্যাক্স বানাই নিই, এবং এই দুইটা জিনিস দুইটা আমার স্টোনের জিনিস বানাই নিই প্রথমে। এবং ক্রাফটিং টেবিল আমি আমার ইনভেন্টরিতে আবার রাখে দিই। আর আমি এবার চলে যাই ভাই নিচে। নিচে যাইতে আমাকে নিচে এখানেতে দেখাবে আয়রন, তিনটা অনেক কয়েকটা আয়রন ছিল, এবং ভিতরে অনেকগুলো অনেক মব ছিল, ডেঞ্জার যেগুলো মানে যারা ওরা আমাকে মারলে আমি একবারে মরে যেতে পারি। এখান থেকে আমি তিনটা আয়রন পাই গেছি। প্রথমে আমাদেরকে আয়রনের টুলস, আয়রনের আর্মার আগে কমপ্লিট করে নিতে হবে ফুল। তারপরে ভাই এদের সাথে লড়তে হবে আমাকে, এবং আমি নিচে লাভ দিই, এবং আমার চারটা হার্ট চলে যায়। তোমরা দেখাই পাচ্ছ আমার চারটা হার্ট যায়, এবং এখানে কিছু আয়রন দেখা পাই ভাই। এই ভার্সনে আয়রন অনেক তাড়াতাড়ি মনে পাওয়া যায়। আমি এটা অনেক ডিপ একটা অনেক বড় একটা কি এখানে কেভের মধ্যে আসি আমি এখন। আর এবং আমি এখানে আয়রন মাইনিং করা শুরু করে দিই আবার। অনেকখানেতে আমি অনেকগুলো আয়রন পাই যাই। আর গাইস আয়রন মাইনিংয়ের পর হচ্ছে এখানে দেখা হয় যে আমার জম্বির সাথে, যারা আগুনে পুড়তে পুড়তে আসে। আর এদেরকে তো আমাকে মারতেই হবে এখন, নাহলে আমার অবস্থা এরা খারাপ করবে। এবং আমি এদেরকে মারা শুরু করে দিই। প্রথমে আমি ভাবছি ভাই এবার তো শেষ, গেম শুরু হইতেই শেষ, কিন্তু আমি মারি দিই ভাই এদেরকে। আর আমার অনেকগুলো হার্ট চলে গেছে তোমরা দেখা পাচ্ছ। এবং আমি গ্র্যাভেল কালেক্ট করে আমি উপরের দিকে উঠতে থাকি, পিকঅ্যাক্স দিয়ে খুঁড়তে। কেন আমার তাছাড়া আয় মানে ওয়াটার বাকেট নাই আমার কাছে, ওই জন্য আমি পিকঅ্যাক্স দিয়ে খুঁড়তে উপরে যাই।
গাইস উপরে আসার পরে হচ্ছে আমি এখানেতে রাত্রের জন্য বেড বানানোর জন্য শিপ কিল করা শুরু করি। আর এই শিপটা গাইস একটা একটা মাইর খায় নিচে পড়ছে এবং আরেকটা শট খেলে মনে হয় নিচে পড়তে আমি ভয় পেয়ে গেছি, এবং এই শিপটার জন্য গাইস আমাকে আবার নিচে চলে আসতে হয়েছে। আর আমি গাধার মতো পিকেক্স দিয়ে ডার্ট মাইনিং করতেছি স্টোন স্টোনের বদলে, কেন আমার কাছে শাবল ছিল না শাবল, তো ওই জন্য আমি এইভাবে মাইনিং করতে করতে আবার উপরে উঠে যাই, মানে ডার্ট খুঁড়তে খুঁড়তে। এবং আমি এখানেতে উপরে উঠে আসে আমি আমার হাট তো দেখা পাচ্ছ তোমার কিছু নাই, এবং আমি আরও শিপ খুঁজতে থাকি ভাই, কিন্তু ভাই শিপ খুঁজে পাওয়াই যাচ্ছিলো না প্রথম দিকে একটুকু, এই জন্য আমি কিছু পিকি মারা শুরু করে দিই আবার ফুডের জন্য, কেন রাত্রেবেলা ফুডের অনেক সমস্যা হতে পারে, কিন্তু আমার কাছে ফুড অনেক আসেই। আর আমি এখানে একটা শিপ দেখতে পাই, কিন্তু এই শিপটা ছিল ভাই গ্রে শিপ, গ্রে উল পাওয়া যেত ওই কাছ থেকে, এই জন্য আমাদেরকে আর একটা শিপের দরকার ছিল, আর ওই শিপটাই পাওয়া যাচ্ছিল না। আর আমি এখানে আবার পড়ে যাই নিচে, এবং আমাকে আবার পিকেক্স দিয়ে ডার্ট খুঁড়ে উপরে উঠতে হয় ভাই, বুঝছো ভাই কত গাধার মতো কাম। আর এবং আমি একটা শিপ খুঁজেই পাচ্ছিলাম না গাইস, খুঁজেই পাচ্ছিলাম না, যেটাই হোক। ফুটের জন্য আমি এখানে কিছু ওয়াটারমেলন পাই গেছিলাম, দেখে গেলাম আমি সব ওয়াটারমেলন কালেক্ট করা শুরু করে দিই, কিছু ওয়াটারমেলন এখান থেকে আমি অনেকগুলো কালেক্ট করে নিই এখানটাতে, এটা আমাদের খাবারের জন্য খাবার জন্য অনেক কাজে লাগবে। এবং আমি এখান থেকে আরও কয়েকটা ওয়াটারমেলন ছিল কিন্তু আমি সব নিয়ে নিই ওয়াটারমেলন এখানে। আবে তোর মা কই রে ভাই, তুই এখানেতে একা একা ঘুরতেছিস, তোর মা নিশ্চয়ই এখানে আশেপাশে আছে, কিন্তু এখানে তোর মা কই রে ভাই, তোর মাকে দেখা যাচ্ছে না। আর গাইস এইখানটাতে দেখা পাচ্ছ এখানে সূর্য ডুবতেছে মাইনক্রাফ্ট এখন, এই জন্য আমি ভয় পাই যাই। এই মুহূর্তে সামনে একটা শিপ দেখা পাই আমি গাইস, এবং এই শিপটাকে আমি মারে দেই এখানে, এবং আমার তিনটা উল হয়ে যায়, এবং আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি করে একটা বেড বানিয়ে নিয়ে নিলে রাত্রেবেলা কোনো একটা মপ আসলে ভাই মৃত্যু তো ভাই হবেই 100%, এবং আমি এখানে ঘুমাই যাই গাইস। আর গাইস এই সিরিজটাকে কন্টিনিউ করার জন্য তোমাদেরকে লাইক এম পূরণ করতে হবে, লাইক এম মাত্র অনলি 6, তখন এই পার্টটা নেক্সট পার্ট অনেক তাড়াতাড়ি আসবে, আর বাকি পার্টটা হইতে যাচ্ছে অনেক ক্রেজি পার্ট, তো এখানে পার্ট 4 হবে, চারটা পার্ট হবে এই সিরিজে, তো গুড বাই গাইস। We'll be right back.